বালির ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী সিভিক ভলেন্টিয়ারের। শনিবার এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বান্দেরহাট এলাকায়। জানা গেছে মৃতের নাম জয়নাল হক, বয়স 35 বছর, বাড়ি চোপড়া ব্লকের অম্বিকানগর এলাকায়। তিনি চোপড়া থানার সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এদিন নাইট ডিউটি সেরে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বান্দেরহাট এলাকায় বালিবোঝাই একটি ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন বাইক আরোহী। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই সিভিক ভলেন্টিয়ারকে মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আজির হোসেন বলেন, ডাম্পারের সঙ্গে বাইকটা মুখামুখি ধাক্কা লাগিয়েছে, একদম পুরো একদম ওর বুকে চোট লাগিয়েছে। হেলমেট পিন্ধা ছিল, গাড়িটা পুরো একদম ভাঙে গেছে। আগে ভাইজারটা যত ছিল ভাঙে গেছে, তারপর ডাম্পারটা এখানে পাল্টে হয়ে গেছে। বাড়ি কোথায়? বাড়ি আমিগানগর। ছেলেটা কী করে? ছেলে সিমি পুলিশ। ও আসছিল দাসপাড়া পিসায় মোড় থেকে, ওখানে ডিউটি ছিল। ডিউটির পরে ও আসছিল এখানে, মুখামুখি ধাক্কা লাগিয়েছে। কয়টার দিক ঘটনাটা হয়েছে? এটা মোটামুটি প্রায় 8টার সময়, আজকে সকালে। আজকে সকাল 8টায়। এটা জায়গার নাম কি? এটা জায়গার নাম বলতে গেলে এটা আমার বান্দেরহাট বলে, তো বান্দের দিঘি। তো ডাম্পারটা কী ছিল? ডাম্পারটা বালু ছিল, বালু। এদিকে ঘাট রয়েছে? এদিকে ঘাট নাই, ওই দিকে কোথায় তো নিয়ে আসছে বালুটা। বালুটা মনে উঠাছিল, ওইদিকে নিয়ে আসছিল। ওরা এই দিকতে আসছিল, ও পিসায় মধ্যে এই দিকতে আসছিল। তো এখন বাইকের অবস্থা কীরকম? বাইকের অবস্থা খুব খারাপ, বাইক ভালো নাই, পুরো বাইক ভাইজার ভাঙে গেছে, এক সাইডটা পুরো ভাঙে গেছে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।